আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রসায় সম্মতি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজ নতুন একটা রেসিপি লিয়ে আইছি আপনার সামনে। আর এই যে দেখতে পাত্র, আটটি ডিজাইনের একটা রেসিপি, তেলের পিঠা, নারিকেল দিয়ে একটা তেলের পিঠা রেসিপি। এই পিঠাটা ঠান্ডাইয়া বাদ দিয়ে ডিবার মাঝে রাখি দিলে 4-5 দিন পরে খাওয়া যায়, কোনো নষ্ট হয়তো না। আর এই দিয়ে দেখুন কীভাবে নারিকেল দিয়ে আমি বানাইছি। নারিকেলটা আমি বাজিছি হোমের লাগিয়ে, একদম সাদা রয়েছে। দেখো আমি এখন শুরু করি পিঠাটা বানানি। আমি প্রথমে আমার নারিকেলটা কুরসি আনিমো। এখন আমার নারকেল তো কুচা শেষ, এখন আমি একটা হাঁড়ির মাঝে ওগুলো ভাজিয়ে নিব। আর নারকেলটা বেশ ভাজিতাম না, সামান্য ভাজিমো। আর এর মাঝে আর কিছু তুয়া চিনি দিব, স্বাদ হইবার লাগে সামান্য চিনি দিব, আর স্বাদ মতো তুয়া লবণ দিব। আর চুলার মাঝে এখন আমি ভাজিয়ে নি। আর আমার ভাজাটাও তো হয়ে গেছে। আর এখন আমি এই ময়দা আনছি 500 গ্রাম, আধা কেজি ময়দা আনছি আনিয়া। এগুলো সানিয়ে আনিমো। এখন ময়দা তো আমার সানিয়ে আনি শেষ, এই যে। আর এখন আমি রিফাইন তেল দিয়ে দিমু, যে রিফাইন তেল দিলে পিঠাটা খড়খড়া থাকে, খাইতে ভালো লাগে। আর সামান্য হলদি দিমু কালার আইবার লাগিয়া। আর এই যে তুলা সামান্য চিনি দিমু, যে মিঠা হইতো করি পিঠাটা, খাইতে স্বাদ লাগে। তোরা একটু মিঠা হইব খাইতে লাগি। তোরা আমি গরম পানি দিয়ে গুলিয়ে আইভাবে সামান্য পানি দিছি, চিনির পানি। আর এখন তোয়া লবণ দিব, দিয়া ভালো করে মারি আনিমো এটা। এখন এইভাবে আমি ছোট ছোট হরিগুল্লা বানাই আনিমো, তারপরে রুটিটা সুন্দর হইব। আর সবুল হরিগুল্লা বানাই আর এই যে আমার পিঠা বানাই লিছে, যাতে পাত্রা কি ফাতলা হয়েছে, এইভাবে ফাতলা করিয়া পিঠাটা বানাইতে লাগে। আর ফাতলা করে পিঠাটা বানাইলে আর পিঠাটা খাইতে ভালো লাগে, মচমচা হয়। আর এখন একখান পিঠা আমি বানাইছি, বানাইয়ে এখন আমি নারিকেল দিয়া ভিতরে, এর বাদে আমি যে হরমো ডিজাইন হরমো আরি। আর এই পিঠাটা সবে বানানি জানে, কিন্তু কয়েক নমুনার ডিজাইন হরা যায় এই পিঠা দিয়ে। আরি ডিজাইন হরিয়া মুড়িয়া খাটিয়া খুব সুন্দরভাবে হয়, কিন্তু আমি অতটুকু পারি না, যতটুকু সম্ভব অতটুকু আপনারা কাছে শেয়ার হরিয়ার আরি। আর আটটি ডিজাইনে আমি এখন পিঠাটা বানাইমু, আপনারা দেখতে থাকুক।
আর এই যে দেখুন আমি কয়েকটি ডিজাইন দিয়ে পিঠাটা বানাইছি, আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। এই যে আমার পিঠা বানানো শেষ, এখন আমি আটা খোলার মাঝে তেল দিব, দিয়া তারপরে পিঠাটা ভাজিয়ে নিব। আর আমার তেল গরম হয়ে গেছে, আমি পিঠাটা দিয়ে দিলাম আমার তেলের মাঝে। আর এগুলো তো ছোটো কড়াই এর লাগে, তিনটা তিনটা হরি ভাজা যাইব, আর বড় কড়াই হইলে আরো বেশি হরি ভাজা যায়। ছোটো হওয়ার কারণে তিনটেটা হরি আমি ভাজিয়ে নিব এখন। আর এখন আমার পিঠা ভাজা তো শেষ হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর পিঠা হয়েছে, কি মচমচা হয়েছে, অনেক ভালো লাগে খাইতে। আর আজকের ভিডিওটা আপনারা কাছে যদি একটু ভালো লাগে মনে করি একটা লাইক করবা। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আজকের মতো এই পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।